আপ'ৰ ঝাড়ত নিঃশেষ বিজেপি। বিজেপিৰ ঘৃণাৰ ৰাজনীতি প্ৰত্যাখ্যান দিল্লীবাসীৰ। আপ'ৰ দখলত দিল্লী পৌৰ নিগম। নিৰংকুশ সংখ্যাগরিষ্ঠতাৰে আপে দখল করিলে দিল্লীর পৌর নিগম। 250টা ওয়ার্ড, যুঁজখন হৈ পৰিছিল ভয়ঙ্কর। প্রায় 15টাকৈ বছৰ বিজেপির দখলত থকা দিল্লী পৌর নিগমের নির্বাচনে এইবার দর্প চূর্ণ করিলে বিজেপির। অবশেষত বিজেপির হাতের আঁতরিল রাজধানী দিল্লীর নগর নিগম। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যার ঊর্ধ্বত আপ। আপ'ৰ বিজয় ধ্বজা 134টা ওয়ার্ডত। বিজেপির দখলত 104টা ওয়ার্ড, কংগ্রেসের দখলত 9টা ওয়ার্ড, আনহাতে অন্যান্য রাজনৈতিক দলের দখলত 3টা ওয়ার্ড। 7 ডিসেম্বরের দিনটি আছিল সমগ্র দেশের রাজনৈতিক পরিবেশের বাবে একটা উৎকণ্ঠিত দিন। দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছিল রাজধানী দিল্লীত চলি থাকা ভোট গণনাত। দিল্লীর পৌর নিগমের নির্বাচনে খলকনি তুলিছিল সৌদিশে, কারণ এই পৌর নিগমের নির্বাচনেই তৈয়ার করব 24 লোকসভা নির্বাচনের এক প্রতিষ্ঠান বিরোধী বাট। সমানে দিল্লীরে পৌরসভা নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠিছিল বিজেপির বাবেও, আর সেয়ে বিজেপির প্রায় সকল জ্যেষ্ঠ নেতা কেন্দ্রীয় মন্ত্রী উবুড়ি খাই পড়ছিল দিল্লীর নির্বাচনত। আর অবশেষত বিজেপির দর্প চূর্ণ করে আপে উড়ালে বিজয় নিশান। দিনের ঠিক 2 বজার লগেলগেই স্পষ্ট হয়ে পড়ছিল দিল্লীর ছবি। রাজপথলে ওলাই আহিছিল হাজার হাজার মানুষ, হাতে হাতে আম আদমির পতাকা লৈ সকলে করেছিল বিজয় উল্লাস। মিঠাই খুয়াই ইজনে আনজনক জনালে অভিবাদন, কারণ এয়া সময় উল্লাসর। সচাকৈয়ে যেন দিল্লীত চলিল আপ'ৰ সাফাই অভিযান। এক কথাত কবলৈ গলে আপ'ৰ ঝাড়ুত নিঃশেষ হৈ গল ভারতীয় জনতা পার্টি। আম আদমি পার্টিয়ে দিল্লীবাসীর সন্মুখত করা 10 অঙ্গীকারকেই হৃদয়ের নিভৃত কোণেরে আকোয়ালি ললে দিল্লীর জনতায়। দিল্লীক বারে বারে এখন সম্পূর্ণ আর পরিপূর্ণ রাজ্য নহয় বলে উপহাস করা, উপলুঙা করা বিজেপির বাবে দিল্লীর পৌর নিগমের নির্বাচন হয়ে পড়িল কাল অমানিশা স্বরূপ। নির্বাচন সরু, কিন্তু তার ফলাফলের প্রভাব ব্যাপক। এখন রাজ্যের পৌর নিগমের নির্বাচনে দেশের রাজনীতিত পেলালে ব্যাপক প্রভাব। এটা পৌর নিগমের নির্বাচনত উবুড়ি খাই পড়ছিল 13খনক রাজ্যের মুখ্যমন্ত্রী। উবুড়ি খাই পড়ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী। চলিছিল প্রচারের ন ন অভিযান, খেলিছিল সাম্প্রদায়িক কার্ডো। আর ঠিক তেতিয়াই বুঝি উঠা যায় যে শাসকর বাবে এই নির্বাচন প্রকৃততে কিমান গুরুত্বপূর্ণ, কারণ দিল্লীর নির্বাচনের আছে এক রাজনৈতিক গুরুত্ব। সুদীর্ঘ 15টা বছর দিল্লীর পৌর নিগম দখল করা বিজেপির বাবে এই পরাজয় এক ভয়াবহ গ্লানি স্বরূপ। দিল্লীর 7 সাংসদই বিজেপি, তারপরই রাজধানী দিল্লীর পৌর নিগমও আছে দিল্লীর দখলত। কিন্তু এইবার ইতিহাস সলনি হল। 15টাকৈ বছর নিজের দখলত থকা রাজধানী দিল্লীর পৌর নিগমের সেই মোক্ষম দুর্গ খহাই পেলালে আম আদমি পার্টিয়ে। পূর্বর দুর্গ আতরাই আপে করা এই মোক্ষম আঘাত বিজেপিয়ে মানি লব কেনেকৈ? 2007 চনের পরাই দিল্লীর পৌর নিগম বিজেপির দখলত। এইবারের পরাজয়ে বারো বিজেপিক 24-র বাবে ব্যাকফুটলৈ লৈ যাব নেকি, নে ঘোড়া ক্রয় বিক্রয়ের কলুষিত রাজনীতিয়ে অন্ধকার করে পেলাব দিল্লীবাসীর জনমত? বিজেপির অঙ্গীকারক ভরিরে মোহারি আপ'ৰ অঙ্গীকারক আকুয়ালি লওয়া দিল্লীবাসীর জনমতর প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবনে মূল্যবোধর রাজনীতির জয়গান গোয়া আম আদমি পার্টির বিজয়ী প্রার্থী? প্রলোভনের রাজনীতির বিরুদ্ধে আম আদমি পার্টির বিজয়ী প্রার্থী ঠিয় হয়ে থাকিব পারিবনে সিংহ পুরুষ হয়ে? এতিয়া সময়লৈ মাথো অপেক্ষা। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।